দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। পাঞ্জাবের তীব্র বিক্ষোভের মুখোমুখি মোদী আটকে থাকলেন বেশ মিনিট। পশ্চিমবঙ্গে দৈনিক শনাক্ত 9,000 ছাড়িয়েছে, সংক্রমণ বাড়ল 49%। চীনা হুমকি মোকাবেলায় মহড়া তাইওয়ানের। ওমিক্রনে প্রথম মৃত্যু দেখল ভারত। এবং সর্বশেষ জানিয়ে দেব লাদাখের গালওয়ানে চীনের পতাকা বিতর্ক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকে সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। ভারতে আল্লাহর ভয়ঙ্কর গজব পড়েছে। ওমিক্রনে প্রথম মৃত্যু দেখল ভারত। এবার দিশেহারা হয়েছে নরেন্দ্র মোদী সরকার। এদিকে পাঞ্জাবে তীব্র বিক্ষোভের মুখোমুখি মোদী আটকে থাকলেন প্রায় 20 মিনিট। এতে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে লিখে জানান। পাঞ্জাবে তীব্র বিক্ষোভের মুখোমুখি মোদী আটকে থাকলেন 20 মিনিট। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশটির পাঞ্জাব প্রদেশ সফরের সময় তীব্র বিক্ষোভের মুখোমুখি হয়েছেন। এই সময় তিনি 20 মিনিট আটকে থাকেন। এটা ভারতীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের গলত বলে মনে করা হচ্ছে। বুধবার ভারতীয় গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশ করা হয়। বুধবার ভারতের পাঞ্জাব প্রদেশের ভাতিন্ডা বিমানবন্দর থেকে পিরোজপুর যাওয়ার পথে তীব্র বিক্ষোভের কারণে 20 মিনিট একটি ফ্লাইওভারে আটকে থাকতে হয়। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এ কারণে সমস্ত কর্মসূচি বাতিল করে আবারও ভাতিন্ডা ফিরে আসেন মোদী। ভারতের প্রধানমন্ত্রী পাঞ্জাব প্রদেশের ভাতিন্ডায় যান হোসাইনিওয়ালার ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল পরিদর্শনে। প্রথমে ঠিক করা হয়েছিল যে ভাতিন্ডা বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে ওয়ার মেমোরিয়ালে যাবেন মোদী, কিন্তু বৃষ্টির জন্য হেলিকপ্টার ওড়া সম্ভব হয়নি তার। তাই তিনি প্রায় 2 ঘন্টার রাস্তা সড়ক পথে যাওয়ার সিদ্ধান্ত নেন। এমন সিদ্ধান্ত অনুসারে নিরাপত্তার বন্দোবস্ত করা হয় বলে জানান পাঞ্জাব কর্তৃপক্ষ। নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার পর সড়ক পথে মোদীকে পাঞ্জাব সফরের অনুমতি দেয় ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল থেকে 30 কিলোমিটার দূরে হঠাৎ দেখা যায় একটি কৃষক সংগঠনের সদস্যরা বিক্ষোভ দেখাচ্ছেন। এর ফলে রাস্তা বন্ধ হয়ে যায়, ফলে আটকে যায় ভারতীয় প্রধানমন্ত্রীর গাড়ি মহর। 20 মিনিট অপেক্ষা করে ভাতিন্ডা বিমানবন্দরে ফিরে যান মোদী। তার সব অনুষ্ঠান বাতিল হয়। ওই ঘটনার পর বিমানবন্দরে ফিরে মোদী বলেন, বেঁচে ফিরতে পেরেছি, এর জন্য মুখ্যমন্ত্রী পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে আমার হয়ে ধন্যবাদ জানাবেন। এই ঘটনার পরে সাংবাদিক সম্মেলনে ডাকা হয় বিজেপির পক্ষ থেকে। ওই বৈঠক থেকে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বলেন, নিরাপত্তা ব্যবস্থায় গলদের জন্য 20 মিনিট দাঁড়িয়ে থাকতে হয়েছে প্রধানমন্ত্রীকে। এমন ঘটনা আগে কখনোই ঘটেনি এদেশে। প্রধানমন্ত্রীর কনভয়ের জন্য রাস্তা ফাঁকা করা স্থানীয় পুলিশের কাজ, তা কেন করা হলো না, এটা চক্রান্ত ছাড়া আর কিছু না। আমরা পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি, সূত্র ভারতীয় গণমাধ্যম। পশ্চিমবঙ্গে দৈনিক শনাক্ত 9,000 ছাড়িয়েছে, সংক্রমণ বাড়ল 49%। ভারতের পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ বাড়ছে। একদিনের ব্যবধানে সংক্রমণ বেড়েছে 49%। সোমবার যেখানে শনাক্তের সংখ্যা ছিল 6,078, মঙ্গলবার সেখানে এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 9,073। গোটা রাজ্যে পজিটিভ রেট 18.96। মঙ্গলবার কর্তৃপক্ষ জানিয়েছে গত 24 ঘন্টায় নতুন সংক্রমণের অর্ধেকই ঘটেছে কলকাতায়। সেখানে 4,759 জনের কোভিড শনাক্ত হয়েছে। ক্রমবর্ধমান সংক্রমণের মধ্যেই রাজ্যের স্বাস্থ্য বিভাগ নতুন একটি কোভিড চিকিৎসা নির্দেশিকা জারি করেছে। এতে বিশেষ করে হালকা উপসর্গ রয়েছে এমন রোগীদের ক্ষেত্রে হাসপাতালে ভর্তি হওয়া যতটা সম্ভব এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। নির্দেশিকায় শরীরের তাপমাত্রা 102 ডিগ্রি বা তার বেশি, অন্তত 7 দিন ধরে বারবার জ্বর আসা এবং পালস রেট কম এমন কোভিড পজিটিভ রোগীদের হাসপাতালে ভর্তির পরামর্শ দেওয়া হয়েছে। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের চিকিৎসকদের একাংশের মতে, চিকিৎসকদের মধ্যে ব্যাপক সংক্রমণের কথা বিবেচনা করে মৃদু উপসর্গ যুক্ত রোগীদের হাসপাতালে ভর্তির বিষয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্র জানিয়েছে, এ পর্যন্ত 200 জনেরও বেশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সংক্রমিত হয়েছেন। স্বাস্থ্য বিভাগের একজন সিনিয়র চিকিৎসক বলেন, সঠিক চিকিৎসা হলে মৃদু সংক্রমণ সেরে যায়, কিন্তু হাসপাতালে ভর্তি হলে আরো সংক্রমণ হতে পারে, সেক্ষেত্রে এটি আরো জটিলতা তৈরি করতে পারে। তাই আমরা যতটা সম্ভব হাসপাতালে ভর্তি হওয়া এড়াতে বলছি, সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেস। চীনা হুমকি মোকাবেলায় মহড়া তাইওয়ানের।
তাইওয়ানের আকাশ সীমায় চীনা বিমানকে নিবৃত্ত করতে মহড়া শুরু করেছে দেশটির বিমান বাহিনী। বুধবারের এই মহড়ায় তাইওয়ানিজ জেটগুলোকে যুদ্ধাবস্থার অনুশীলন করতে দেখা যায়। চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই এই মহড়ার আয়োজন করে তাইপে। বুধবার এক প্রতিবেদনে খবর জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম রয়টার্স। এই মাসের শেষের দিকে চন্দ্র নববর্ষের ছুটির আগে তাইওয়ানে যুদ্ধ প্রস্তুতি দেখাতে 3 দিনের এই মহড়া আয়োজন করা হয়। সংবেদনশীল তাইওয়ান প্রণালী জুড়ে উত্তেজনা গত কয়েক বছর ধরেই বেড়েই চলছে। অঞ্চলটির আকাশ সীমার কাছে বারবার চীনা যুদ্ধ বিমানের অনুপ্রবেশের ঘটনা ঘটছে। গত সপ্তাহে চীনের জন্য নতুন বছরের বার্তায় তাইওয়ানের প্রেসিডেন্ট শাই ইং ওয়েন বলেন, সামরিক সংঘাত কোনো সমাধান নয়। এর প্রতিক্রিয়ায় বেজিং এর তরফে বলা হয়, সীমা অতিক্রম করলে এটি তাইওয়ানের জন্য গভীর বিপর্যয় ডেকে নিয়ে আসবে। অমিক্রনের প্রথম মৃত্যু দেখল ভারত। ভারতে করোনার উদ্বেগজনক ভ্যারিয়েন্ট অমিক্রনে আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দেশটিতে এই প্রথম অমিক্রনে আক্রান্ত কারো মৃত্যু হলো বলে সরকারি সূত্র নিশ্চিত করেছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বুধবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। 73 বছর বয়সী ওই ব্যক্তি রাজস্থানের উদয়পুরের লক্ষ্মীনারায়ণ নগরের বাসিন্দা বলে এনডিটিভি জানিয়েছে। গত বছরের 15 ডিসেম্বর ওই ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হয়। এরপর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ওই ব্যক্তির ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, বিভিন্ন শারীরিক জটিলতা ছিল। 21 ডিসেম্বর তার করোনা নেগেটিভ ধরা পড়ে। এরপর তার নমুনা জিনোম সিকোয়েন্সিং এ পাঠানো হয়। তিনি করোনার 2টি টিকাও নিয়েছিলেন, এমনটি তিনি উল্লেখযোগ্য কোথাও ভ্রমণ কিংবা সংশ্লিষ্ট কারো সংস্পর্শেও আসেননি। 25 ডিসেম্বর জিনোম সিকোয়েন্সিং ফল পাওয়ার পর তার শরীরে অমিক্রনের উপস্থিতি পাওয়া যায়। এর 6 দিন পর 31 ডিসেম্বর স্থানীয় সময় রাত 3:30 দিকে তার মৃত্যু হয়। ভারতে এ পর্যন্ত 2135 জনের শরীরে অমিক্রন ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। সবচেয়ে বেশি অমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে মহারাষ্ট্রে, সেখানে 653 জনের শরীরে এই ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। ভারতের ঝড়ের গতিতে বাড়ছে করোনার দৈনিক সংক্রমণ। এক লাফে দেশটিতে প্রায় 55% বাড়ল দৈনিক সংক্রমণ। ভারতে মঙ্গলবার দৈনিক সংক্রমণ ছিল 37,379, কিন্তু গত 24 ঘন্টায় তা 21,000-এরও বেশি বেড়েছে। বুধবার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 24 ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন 58,057 জন। মৃত্যু সংখ্যা মঙ্গলবারের তুলনায় প্রায় 4 গুণ বেড়েছে। লাদাখের গালওয়ানে চীনের পতাকা বিতর্ক, ফের বিতর্কে গালওয়ান। চীনের সরকারি টুইটার হ্যান্ডেলে পতাকা তোলার ভিডিও। এই গালওয়ানেই ভারত চীন সংঘাতে মৃত্যু হয়েছিল বহু জওয়ানের। 2020 সালের জুন মাসে লাদাখের গালওয়ানে মুখোমুখি সংঘাতে জড়িয়ে পড়েছিল ভারত এবং চীনের সেনা। দুই পক্ষের হাতাহাতিতে মৃত্যু হয়েছিল বেশ কিছু ভারতীয় সেনা জওয়ানের। চীনের সেনা অফিসারের মৃত্যুর খবরও শোনা গেছিল, যার জেরে দুই দেশের মধ্যে দীর্ঘদিন স্ট্যান্ড অফ চলে। অর্থাৎ দুই দেশের সেনা ওই অঞ্চলে মুখোমুখি অবস্থান করতে শুরু করে। পরে একাধিক বৈঠকের পর দুই দেশের সেনা সরাতে সম্মত হয়। এবার সেই গালওয়ান নিয়েই নতুন করে বিতর্ক শুরু হয়েছে। ঘটনার সূত্রপাত নতুন বছরের প্রথম দিন চীনের একটি সরকারি সংবাদ মাধ্যমের টুইটার হ্যান্ডেলে একটি ভিডিও প্রকাশ করা হয়, যেখানে দেখা যায় গালওয়ান উপত্যকায় চীনের পতাকা তুলে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছে সেনা। ভিডিওটি ভাইরাল হয়ে যায় ভারতে। সোমবার ওই ভিডিও দেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জবাব চেয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। চীনের ওই ভিডিওর ক্যাপশনে বলা হয়েছে যে পতাকাটি তোলা হয়েছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে বেজিং এর তিয়েন আনমেন স্কোয়ারে ওই পতাকা তোলা হয়েছিল নববর্ষের শুভেচ্ছা জানানোর জন্যই ওই পতাকা ওখানে তোলা হয়েছিল বলে ভিডিওটিতে দাবি করা হয়। গালওয়ান নিয়ে ভারত এবং চীনের মধ্যে বিতর্ক দীর্ঘদিনের। গালওয়ানে ভারতীয় ভূখণ্ডের বেশ কিছু অঞ্চল চীন দখল করে রেখেছে বলে ভারতের দাবি জানিয়ে 2020 সালে সংঘাত হয়। এরপর একাধিক বৈঠক হয় দুই দেশের সেনা পর্যায়ে, কিন্তু সমস্যার সমাধান হয়নি। শেষ পর্যন্ত দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক হয়। তারপর কি হয়, সংঘাতের অঞ্চল থেকে দুই দেশে 2 কিলোমিটার করে পিছিয়ে যাবে, এলাকাটি সেনা মুক্ত করা হবে। গত বছর তা বাস্তবায়িত হয়। ভিডিও দেখে বিশেষজ্ঞদের একাংশ বলেছেন সংঘাতের ওই অঞ্চলেই পতাকা তোলা হয়েছে। তবে ভারতীয় সেনার সূত্র ডাইসে বেলেকে জানিয়েছে সংঘাতের এলাকায় পতাকা তোলা হয়নি। স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে দেখা গেছে গালওয়ান নদীর বাঁক থেকে বেশ খানিকটা দূরে পতাকা তোলা হয়েছে, যেখানে এখন চীন অবস্থান করছে। বিতর্কিত অঞ্চলে 2 কিলোমিটারের মধ্যে পতাকা তোলা হয়নি। প্রশ্ন হলো, বিতর্কিত অঞ্চলে পতাকা তোলা না হলেও চীন যেখান থেকে একাজ করেছে তা
কি চীনের ওই এলাকা ভারতীয় বিশেষজ্ঞদের এক অংশের বক্তব্য ওই এলাকাও চীন দখল করে রেখেছে, অন্য অংশের বক্তব্য ওই এলাকাটিও বিতর্কিত অঞ্চল, কিন্তু তা দীর্ঘদিন ধরে বিতর্কে রয়েছে, সাম্প্রতিক বিতর্কিত এলাকার মধ্যেও ওই অঞ্চলটি পড়ে না। তবে বিষয়টি নিয়ে রাজনীতির জল যে আরো ঘোলা হতে পারে রাজনৈতিক মহলের একটি বড় অংশ মনে করছে। উত্তরপ্রদেশের নির্বাচনের আগে কংগ্রেস বিষয়টি নিয়ে আরো সরব হতে পারে বলে মনে করা হচ্ছে। সূত্র NDTV।